1949 द অ্যামেচার এক্সপেরিয়েন্স দল ভেঙে তৈরি হলো কিউব নাট্যগোষ্ঠী। 6ই নভেম্বর মঞ্চস্থ হলো জেমস প্যাডিসের ডিস্টিংগুইশড গ্যাদারিং। ওই বছরই সৃষ্টি হলো উৎপলদাদের গ্রুপ থিয়েটার লিটল থিয়েটার, যার নামকরণ করেন কবি ও গায়ক দিলীপ রায়। ক্লিফোর্ড ওয়েটসের বিখ্যাত নাটক ওয়েটিং ফর লেফটি মঞ্চস্থ হলো। 1950 সালে 26শে নভেম্বর নিউ এম্পায়ারে প্রেক্ষাগৃহে প্রথম মঞ্চস্থ হলো এই দলের বাংলা নাটক ইপসেনের গোস, অনুবাদ করলেন শিউলি মজুমদার। এই দলকে বাংলা নাটকে পরিণত করা খুব একটা সহজ কাজ ছিল না, তাই আবার ফিরে গেল ইংরেজি নাটকে। 1951তে ম্যাকবেথ, 52তে ওথেলো। এই সময় দলে যোগদান করেন দুজন কিশোর, পিএলটি সত্য বন্দ্যোপাধ্যায় আর রবি ঘোষ। ওয়েলিংটন স্কোয়ারে 35,000 দর্শকের সামনে উৎপল দত্তের পরিচালনায় অভিনীত হল রবীন্দ্রনাথ ঠাকুরের অচলায়তন। নেপথ্যে কণ্ঠদান করলেন জর্জ দা, দেবব্রত বিশ্বাস। 1956তে মোহাম্মদ আলী পার্কে বঙ্গ সংস্কৃতি সম্মেলনে মঞ্চস্থ হল মধুসূদন দত্তের বুড়ো শালিকের ঘাড়ে রো। 1957তে বঙ্গ সংস্কৃতি সম্মেলনে মঞ্চস্থ করলেন সিরাজ দৌলা। নাম ভূমিকায় সত্য বন্দ্যোপাধ্যায়, মীরজাফর, শেখর চট্টোপাধ্যায় আর দনসা ফকির রবি ঘোষ। 1959 সালের মাঝামাঝি উৎপল দত্ত মিনার্ভা থিয়েটার লিজ নিলেন নিজের নামে। থিয়েটারে পেশাদার নাট্যশালা শুরু। রবি শঙ্করের সুরসৃষ্টিতে, তাপস সেনের প্রাণবন্ত আলোক নির্মাণে এবং নির্মাণ গুহরায় বহুমাত্রিক মঞ্চ ভাবনায় 1150 রজনী অতিক্রান্ত করেছিল উৎপল দত্তের কালজয়ী নাটক অঙ্গার। 1946 সালে নৌবিদ্রোহ ও যুদ্ধজাহাজ খাইবারের ঐতিহাসিক ভূমিকা নিয়ে লেখা হলো কল্ল, মঞ্চস্থ হলো মিনার্ভায় 1965 সালের 29শে মার্চ। কল্ললের বক্তব্যে নড়ে উঠেছিল দিল্লি। 23শে সেপ্টেম্বর ভারত রক্ষা আইনে গ্রেপ্তার হলেন উৎপল দত্ত। তীব্র প্রতিবাদে জনগণের মধ্যে বিপুল সাড়া ফেলে গর্জে উঠল তাপস সেনের সেই বিখ্যাত উক্তি, কল্লোল চলছে চলবে। বাজে ক্ষুব্ধ ঈশানী ঝড়ে রুদ্র বিষাণ, বাজে ক্ষুব্ধ ঈশানী ঝড়ে রুদ্র বিষাণ, ইনক্লাবি আহ্বান, ইনক্লাবি আহ্বান, নিথর জলধি জলে যাবি বিষমন্থনে ঘটে জীবন, দুরবন্ধন ভেঙে ভেঙে তরঙ্গ রঙ্গে সেদিন 46-এর শীতের কুয়াশা, সেদিন 46-এর শীতের কুয়াশা, এদিন গোলামীর ঘোর অমানিসা, চূর্ণ করি কংসের কারাগার, চূর্ণ করি কংসের কারাগার, সচকিত সাইরেনে নব পরীক্ষা, ভারত সাগর পাহি অনলাঙ্গ জয় বোম্বাই বন্দরে দরিয়ার ডাকে দিল সাড়া মহাভারতের জনতা, দরিয়ার ডাকে দিল সাড়া মহাভারতের জনতা, উত্তাল ঢেবে ঢেবে কল্লোলি কলকাতা।
তোমরা কি শুধিবে রক্তে তোমরা কি শুধিবে রক্তে দরিয়ার ডাকে দিল সারা মহাভারতের জনতা, দরিয়ার ডাকে দিল সারা মহাভারতের জনতা, উত্তাল ঢেবে ঢেবে কল্লবি মিনারবাদ ছাড়লেন উৎপল দত্ত। কিছুদিন বিবেক নাট্য সমাজ ও পিএলটি একসঙ্গে কাজ করার পর বিবেক নাট্য সমাজ বিলুপ্ত হয়ে পিপলস লিটল থিয়েটার প্রতিষ্ঠিত হল উৎপল দত্তের নেতৃত্বে। ১৯৭১ সালের ১২ই আগস্ট রবীন্দ্র সদনে বাংলা থিয়েটারের মাইলস্টোন অভিনীত হল টিনের তলোয়ার। এই নাটক সম্বন্ধে সত্যজিৎ রায় বলেছিলেন, আধুনিক ভারতীয় থিয়েটারের সর্বোচ্চ শিখর। সচ্চা বলি আমরা বলি, আরে সচ্চা বলি আমরা বলি, ভয় করি না তাই বলবো দুটো নয় কুছুল রাখবো ঘরের কোণে বসে থাকে ঘরের কোণে বসে থাকে টেনে মদ খেয়ে ভাই আনট টেনে লজ্জা শরম নাই রাগ করো না নাকের উপর কাঁচ বসেছে হার, আরে মুখে বলি রিফর্মেশন, আরে মুখে বলি রিফর্মেশন, এক ফ্যাশন দেখতে পাই আবার চোখ বুঝে কলম বুঝে উচ্চ শিক্ষার ধুয়ো চাই, উচ্চ শিক্ষার ধুয়ো চাই, বুক ফুলিয়ে চেন ঝুলিয়ে, বুক ফুলিয়ে চেন ঝুলিয়ে, চুমুর চুমুর পাশে শুদ্ধির পথ ১৯৩৩ সালে জার্মানির পটভূমিকায় লেখা একটি রাজনৈতিক নাটক ব্যারিকেড, ১৯৭২ সালে ২৫শে ডিসেম্বর কলামন্দিরে মঞ্চস্থ হল, ১৯৭৪ সালে সন্ত্রাস ও নাগরিক স্বাধীনতা নিয়ে বোমা ফাটালেন নাটক দুঃস্বপ্নের নগরী, উৎপল দত্তের প্রথম মৌলিক নাটক ছায়ানট। তবু টিনের তলোয়ারের বেণীমাধব বলেন, আসলে আমি বড় একা, কেউ কখনো পাশে নেই, দেবতার মতো একা,
অভিশাপের মতন অবজ্ঞার মতন আমি একা। 1950 সাল, সুদীপ প্রধান, জ্ঞান মজুমদার, বিজন ভট্টাচার্য, দিগীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় গণনাট্য সংঘ থেকে চলে গিয়ে একটি নতুন সংগঠন গড়লেন, নাম নাট্যচক্র। মঞ্চস্থ করলেন দীনবন্ধু মিত্রের নীল দর্পণ 17 আগস্ট রেলওয়ে ম্যানসন ইনস্টিটিউটে। এই বছর 17 ডিসেম্বর নিউ অ্যাম্পায়ারে বহুরূপী শুরু করলেন তাদের প্রথম নাট্য উৎসব, প্রতি রবিবার সকাল 10:30। টিকিটের মূল্য 10 টাকা, 5 টাকা, 3 টাকা, 2 টাকা, 1 টাকা। বহুরূপী প্রতি নাট্যকারকে 20 টাকা করে সম্মানী দিতেন। লেকভিউ রোডে অস্থায়ী মঞ্চে অভিনীত হল ঋত্বিক ঘটকের জ্বালা। অভিনয় অমল কর, গীতা সোম, পানুপাল, আলো তাপস সেন। এই নাটকের প্রম্পটার ছিলেন মৃণাল সেন। 1954 সালে গণনাট্য সংঘের দক্ষিণ কলকাতা ভবানীপুরের কাঁসারিপাড়ায় জ্ঞানেশ মুখোপাধ্যায়ের পরিচালনায় মঞ্চস্থ করলেন বীরু মুখোপাধ্যায় রাহু মুক্ত। গড়ে উঠল বঙ্গীয় নাট্য পরিষদ। ধনঞ্জয় বৈরাগী, যার আসল নাম তরুণ রায়, তিনি দক্ষিণ কলকাতায় চক্রবেরিয়া রোডে প্রতিষ্ঠা করলেন থিয়েটার সেন্টার। 1955 সালে দিল্লিতে কেন্দ্রীয় সরকার সঙ্গীত নাটক একাডেমি তৈরি করে। প্রথম একটি নাট্যদল হিসেবে বহুরূপী প্রথম নাট্যপত্র প্রকাশ করে, যার আনুমানিক খরচ হয়েছিল 854 টাকা। 854? হ্যাঁ। আর তরুণ রায়ের থিয়েটার সেন্টার প্রথম একাঙ্ক নাটক প্রতিযোগিতা শুরু করল। 1956-র 9 মে গন্ধর্ব নাট্যদল তৈরি হয়। ইন্দ্র রায়, দেবকুমার ভট্টাচার্য, প্রিয়ব্রত দেব, শ্যামল ঘোষের উদ্যোগে এদের প্রথম নাটক সূর্যলগ্ন। 1957-তে তৈরি হলো তিনটি নাট্যদল, সবিতাব্রত দত্তের রূপকার। 1 মে মুক্তাঙ্গন রঙ্গালয়ে প্রতিষ্ঠিত হয় সৌভলী, আর 15 আগস্ট সুন্দরী। সবিতাব্রত দত্ত, কালী সরকার, তুলসী রাহিরি, মোহাম্মদ ইসরাইল, এরা সকলে বহুরূপী থেকে বেরিয়ে তৈরি করেন রূপকার। প্রথম নাটক তুলসী রাহিরির ছেঁড়া তার। আর 1962-তে মঞ্চস্থ করলেন রবীন্দ্রনাথের রথের রশি, কালের যাত্রা নাম দিয়ে। রইল বলে রাখলে কারে হুকুম তোমার ফলবে কবে, তোমার টানা টানি বিকবে না ভাই নবার যেটা সেটাই হবে। রইল বলে রাখলে কারে হুকুম তোমার ফলবে কবে, তোমার টানা টানি বিকবে না ভাই নবার যেটা সেটাই হবে। রইল বলে রাখলে কারে যা খুশি তাই করতে পারো, গায়ের জোরে রাখো মারো, যা খুশি তাই করতে পারো, গায়ের জোরে রাখো মারো। যার গায়ে সব ব্যথা বাজি, যার গায়ে সব ব্যথা বাজি, তিনি যা শুনছেন বলে রাখলে কারি হুকুম তোমার ফলবে কবে, তোমার টানা টানি টিকবে না ভাই নবার যেটা সেটাই। এই নাটকে কোনো গান ছিল না, কিন্তু সবিতাব্রত দত্ত এই নাটকে রবীন্দ্রসঙ্গীত প্রয়োগ করে নাটকটিকে সঙ্গীত বহুল করে তোলে। বীরু মুখার্জি, নিবেদিতা দাসের হাত ধরে সৌভনীকে শুরু, ম্যাক্সিম গোর্কির মা প্রথম প্রযোজক, গণরঙ্গমহল বা মাস থিয়েটার তৈরি করা প্রতিভাবান যুবক যুবতীদের নাটক গান বাজনায় উদ্বুদ্ধ করা ও ট্রেনিং দেওয়া এবং বাস্তবধর্মী শিক্ষামূলক নাটক পরিবেশন করা ছিল সৌমনিকের প্রারম্ভিক উদ্দেশ্য। সৌমনিক প্রযোজিত উল্লেখযোগ্য নাটকগুলি হল শূদ্রকের মিচ্ছকটিকা, রবীন্দ্রনাথের গোড়া, বাদল সরকারের এবং ইন্দ্রজিৎ ইঁদুর ক। সৌমনিকের উজ্জ্বল কলাকুশীলব হলেন কৃষ্ণকুণ্ডু, গোবিন্দ গাঙ্গুলী,
বিমল ব্যানার্জি, অশোক মিত্র, সুধাংশু মণ্ডল, চিনু দাস, অসিত ঘোষ, অমল মুখার্জি প্রভৃতি। কাণ্ড দেখে মোরা বাক্য ভরা চন্দন হেথা মরণ হেথা মুন্ডা গাছা নাচলি এমন টাকার লোভে করতে মোদের ভিটে ছাড়া আশা ছিল চন্দ্রপতি উপায় কিছু করবে ছাড়া এবার বিদায় দে মা এবার মোরা পড়ব মারা ও মারা নয় আমরা তো ভূত ঠিক আছে পার্থপ্রতিম চৌধুরী ও মনোজ মিত্র দুজনে মিলে তৈরি করলেন সুন্দরত্ব মঞ্চস্থ হলো প্রথম নাটক পথের পাঁচালি মঞ্চ করেছিলেন সুরেন চক্রবর্তী আভ ভি বালসারা তারপরে এই নাট্যদলের অন্যতম কর্ণধার হিসাবে আমরা সবাই মনোজ মিত্রকেই জানি একাধারে নাট্যকার নাটককার এবং মঞ্চে ও চলচ্চিত্রে একজন বলিষ্ঠ অভিনেতা সুন্দরমের উল্লেখযোগ্য নাটকগুলি হলো কৃষ্ণচূড়ার মৃত্যু পরবাস সাজানো বাগান মেষ ও রাক্ষস গল্প হেকিং সাহেব অলোকানন্দার পুত্রকন্যা ইত্যাদি রূপকার বাদে সৌবনিক ও সুন্দরম আজও বাংলা নাট্যমঞ্চে নিয়মিত অভিনয় করে চলেছে ওরে ওরে মানিক এ বাড়িতে আয় মানিক নামে মুশকিল আশা ওদে ওদে মানিকে বাড়িতে আয় মানিক নামে মুশকিল আশা দম দম বলিয়া মানিক ছাড়িলেন জিগির মানিক নামে মুশকিল আশা বাড়ি মারে মাগকে আমতে কাম মানিক নামে মুশকিল আশা ওরে ওরে মানিকে বাড়িতে আয় মানিক নামে মুশকিল আশা মানিক ঘোষের বউ বলে ইয়ে লোককে মানিক নামে মুশকিল আসানে পীরের নামে মানত করে জগৎ গড়ে যায় মানিক নামে মুশকিল আসানে ওরে ওরে মানিকে বাড়িতে আয় মানিক নামে মুশকিল আসানে মানিক নামে মুশকিল আসানে মানিক নামে মুশকিল আসানে মুশকিল আসান হোক। 1958-তে শেখর চট্টোপাধ্যায় নিজস্ব দল তৈরি করলেন থিয়েটার ইউনিট তরুণ রায় রঙ্গহলে যোগদান করলেন পরপর নাটক করলেন এক মুঠো আকাশ এক পেয়ালা কফি এই এক মুঠো আকাশে বোধ হয় এই সর্বপ্রথম প্রভাত হাজরা টেপ রেকর্ডারের মাধ্যমে সঙ্গীত ও শব্দগ্রহণের পদ্ধতি চালু করলেন অসীম চক্রবর্তী শ্রদ্ধানন্দ ভট্টাচার্য ও দীপক রায় তৈরি করলেন নাট্যদল চতুর্মুখ এরপরে 1959 সালে ঘটল দুটি উল্লেখযোগ্য ঘটনা একটি হলো বহুরূপী নাট্যশিক্ষা প্রকল্পে বহিরাগত শিক্ষার্থী নেওয়া শুরু হলো এই প্রসঙ্গে জানিয়ে রাখি বহুরূপী প্রথম সঙ্গীত নাটক একাডেমি থেকে 12,000 টাকা অনুদান পায় শিক্ষকরা ছিলেন অনিল বন্দ্যোপাধ্যায় অমর গাঙ্গুলি কুমার রায় গঙ্গাবোধ বসু তৃপ্তি মিত্র শোভেন মজুমদার ও সৌম্য মিত্র সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে ক্লাস 300 আবেদনপত্র জমা করে 16 জন নির্বাচিত হন যাদের মধ্যে ছিলেন অসিত বন্দ্যোপাধ্যায় সুনীল সরকার হিমাংশু চট্টোপাধ্যায়
বিভাস চক্রবর্তী প্রমুখ। 1959 সালে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা, 26 জানুয়ারি শিশির ভাদুরী পদ্মভূষণ উপাধি প্রত্যাখ্যান করলেন এবং বললেন, আই ক্যানট অ্যাকসেপ্ট দ্য অনার অ্যান্ড উড রিকোয়েস্ট ইউ ফাইন্ড আউট দ্য মিনস টু রিলিভ মি অফ দ্য বার্ডেন অফ রিসিভিং ইট। 29 জুন মধ্যরাত্রে জমে মাংসে টানাটানি, 30 জুন দেহত্যাগ করলেন শিশির ভাদুরী। বাংলা নাটকের ইতিহাসে একটি যুগের অবসান। ওই মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, কে ডাকে কাতর প্রাণে মধুর তানে আয় চলে আয়, ওরে আয় চলে আয় আমার পাশে মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গী ভেসে আসে, ওই মহা সিন্ধুর পার বলে আয় রে ছুটে আয় রে তরা, হেথা নাই কো মৃত্যু নাই কো জরা, বলে আয় রে ছুটে আয় রে তরা, হেথা নাই কো মৃত্যু নাই কো জরা, হেথা বাতাস গীতি গন্ধ ভরা চির স্নিগ্ধ মধুমাসে, হেথা চির শ্যামল বসুন্ধ